রিজিক এমন একটা জিনিস যে কোথা থেকে আসবে, কিভাবে আসবে তা আমরা জানিও না, আমরা সেটা কল্পনাও করতে পারি না। জীবনে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটে যেটা আসলে আমাদের আশার বাইরে থাকে। আল্লাহ আমাদের সবাইকে অনেক সময় আসে অপ্রত্যাশিতভাবে খুশি করে দেয়, আবার এমন এমন অনেক সময় আসে যে আল্লাহ আমাদেরকে অনেক কষ্ট দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। আজ এতগুলো ইমোশনাল কথা কেন বললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার কর। তার আগে আমি একটু টুকিটাকি কাজ সেরে নেব, তার আগে দেখাই যে আলিফ এই যে ওর ক্রাফট আইটেমের প্রতি এতটা ঝোঁক। এই যে দেখেন মেঘের লাইট বানিয়েছে, এটা কারেন্টের সাথে দিলেই কিন্তু এটাতে আলো জ্বলে। আর টেবিলটা কিন্তু সবসময় ও অগোছালো করে রাখে, এই যে কেচি, তারপরে তার এইটা সেইটা সব কিছু দিয়ে সবসময় এলোমেলো করে রাখে, আর ও সব কিছুর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। তাই ওর টেবিলটা আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করতেছিলাম, কারণ ওর টেবিল কোনো কিছুই কিন্তু গুছিয়ে রাখা যায় না, একটু পরেই আবার ও এলোমেলো করে ফেলে। ওর টেবিলে স্ক্রু ড্রাইভার, ওর টেবিলে কেচি, তারপরে স্টেপলার মেশিন, তারপরে মানে নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো অনেক বড় মানুষের কাছেও পাওয়া যায় না। না আর বলে বড় হয়ে আমার হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, ও সায়েন্টিস্ট হতে চাই, যে সুপার গ্লু, তারপরে এই যে সুই সুতা দিয়ে বালিশও সেলাই করে রেখেছে, এই যে কত কিছু ইত্যাদি ইত্যাদি। আর এটা ও 2-3 দিন আগে বানিয়েছে, ওই যে পপি প্লে টাইম কি যেন একটা বলে ওইটাই তো। যাই হোক, এই ভিডিওটা নেওয়া ছিল গতকালকের, একটু শরীরটাও খারাপ লাগতেছিল, তো ভাবলাম যে ইফতারে কি শর্টকাট করা যায়। একথা চিন্তা করতে করতেই ভাবতেছিলাম কি ইফতারি বানাবো, তো পাশের বাসার ভাবি আমাদের সবার জন্য এতগুলো পোলাও রোজ সম্ভবত বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছে, অথবা হচ্ছে পাশের বাসায় আশেপাশে যত ফ্ল্যাট ছিল উনি সবাইকে ইফতারি দিয়েছে। এক গামলা আলিফের সাইডে যে লাল গামলাটা, ওই গামলাটার এক গামলা ভাত দিয়েছে। আমরা তো সবাই খেয়েছি, তারপরও অনেকগুলো খাবার রয়ে গিয়েছিল, পরের দিন আলিফ আর আয়রা গরম করে খেয়েছিল। তো এই জন্যই ভাবলাম যে রিজিক এমন একটা জিনিস, আমার যেখানে কিছু বানাইতে ইচ্ছা করতেছিল না তখন হচ্ছে আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে ব্যবস্থা করে দিয়েছে। তো আসলে আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। এর আগে আমি একদিন ভাবিদের বাসায় ইফতারি পাঠিয়েছিলাম, তো এই কারণেই উনি কাল হঠাৎ করেই আমার বাসায় এতগুলো ইফতারি পাঠিয়েছে। যাই হোক, ভাবিকেও ধন্যবাদ। এই জন্যই মানুষ বলে যে রিজিকের মালিক আল্লাহ, কার রিজিক কোথায় থাকে, কখন কিভাবে কে খাবে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। অনেক সময় দেখা যায় আমরা রান্না করা খাবারও আমাদের সামনে থাকলে আমরা সেটা খেতে পারি না, আবার অনেক সময় দেখা যায় অন্যের রান্না করা খাবার কিভাবে আমাদের সামনে চলে আসে সেটাও আমরা বুঝতে পারি না। আসলে সবই আল্লাহ তাআলার অশেষ রহমত। আর এই বক্সটা হচ্ছে আমি যে মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার দিই সেই মাইক্রোফোন রাখার বক্স, এটা আমার অনেক পছন্দের জিনিস।